স্টার্ট করে দিয়েছে মোটামুটি লাগছে আমাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করছি খুব ভালো আছো, আর আমরাও এখন খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, এখন 7টা বাজে। বেশ ভালোই ঠান্ডা লাগছে, একটা চিলিং একটা ফিলিংস দিচ্ছে। তো যাই হোক, তো তোমাদেরকে বলবো যে ভেরি থ্যাংক ইউ, তোমরা সবাই মিহির খবর নিয়েছো। মিহি এখন খুব ভালো আছে, তোমাদের আশীর্বাদে। এইভাবেই মিহিকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। আর খুব ভালো লেগেছে যে সবাই কনসার্ন মিহির হেলথ আপডেট নিয়ে। তো তাই জন্য একটু বলে দিই, মিহি এখন ঠিক আছে, আর টেনশনের কিছু নেই, এখন একটু জাস্ট অবজারভেশনে রাখার কথা, ব্যাস আর কিছু না। তো চলো, তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন স্কুলে যাচ্ছি, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টাটা। বাড়ি এসে গেছি, মানে আমি স্কুল থেকে ফিরে ডিরেক্ট মিহিকে ডান্স স্কুল থেকে নিয়ে বাড়ি এসে গেছি। আর এসে এত খিদে পেয়েছে আমাদের দুজনেরই, কারণ 1:30 বেজে গেছিলো, তো সেই সকাল 7টায় বেরিয়েছি, তেমন কিছু খাওয়াও হয়নি। তো তাড়াতাড়ি করে আমরা আগে খেয়ে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ হয়ে মিহিকে শুয়েও দিয়েছি, কারণ আমাদের বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে, একটা ইনভিটেশন আছে। তো মিহিকে যাওয়ার নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মিহিকে নিয়ে যেতে হচ্ছে, কারণ বাড়িতে কেউ নেই আজকে। তো ওই জন্যেই তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি পুরো। তো এখন একটুখানি রেস্ট নেবো, তারপর বিকেলে উঠে মিহিকে একটু খাইয়ে ঠাইয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো, আমি এখন একটু একটুখানি রেস্ট নিয়ে নি। 2000 years later. সো আমরা রেস্ট নিয়ে ঘুমিয়ে একদম মুখ টুক ফুলিয়ে চলে এসেছি। এই যে মিহি একজন আসছেন পিছন দিয়ে, মিহি মুখ দেখাচ্ছে। যাই হোক, অ্যাজ ইউজুয়াল মিহির মুখে খাবার, প্লিজ ইগনোর করো। তো মিহিকে উঠিয়েই এখন আমি একটুখানি ওকে খাইয়ে নিচ্ছি, যাতে ও মানে ইনভিটেশনে গিয়ে খুব একটা না বেশি কিছু খেতে পারে, কারণ আমরা দুজনেই চাই না যে সবে সবে উঠেছে ও শরীর খারাপ থেকে। তো ডক্টর বারণ করেছে যে বাইরের যতটা কম খাওয়া যায়, তো সেটাই মেনটেইন করছি। তো তাই জন্য আমরা একটু খাই নিয়ে যাচ্ছি, তারপরে দেখো ওখানে গেল তো আমরা যদি খাই একটু তো চাইবেই, তখন কি আর না করতে পারবো। তো যাই হোক, ওকে খাইয়ে নিয়ে আমি তারপরে রেডি হব, রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি সৌরভ যাবে, দাঁড়াও 1 সেকেন্ড, সৌরভ যাবে অফিস থেকে ডিরেক্ট, আমি আর মিহি এখান থেকে একাই যেতে হবে। তো দেখা যাক যতটা তাড়াতাড়ি বেরোনো যায়, বেরিয়ে যাব। দেখো আমি ফুললি রেডি, আমি এই সালোয়ারটা পরেছি, আশা করি দেখতে পাচ্ছ বুঝতে পারছো, একটা পিঙ্ক কালারের সালোয়ার। এটা আমার জানো তো ক্লাস মনে হয় ক্লাস 12-12 পরি তখন কিনেছি, এটা আমার খুবই ফেভারিট একটা সালোয়ার, আর আমার খুব ভালো লাগে, আর আমার আমার পড়তেও ভালো লাগে। আমি ওয়েট করে থাকি যে এটা এটা সুযোগ খুঁজি আমি এটা কবে পরবো আর কি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি পুরো, এরপরে মিহিকে রেডি করব। তো অ্যাজ ইউজুয়াল যেটা সবাই, আমি জানি তোমরাও হয়তো খুব কনফিউজ হয়ে যাও যে ড্রেস তো পরে নিলাম কিন্তু এর সাথে অর্নামেন্টস কি পরবো। তো আমি দেখো এইটা একটা বের করেছি, দেখো এইটার সাথে এইটা একটা পছন্দ হয়েছে, এইটা পরতে পারি, কিংবা দাঁড়াও এইটা পরতে পারি, দেখো তো কোনটা পরা যায়, আমি যা ঘুরে যাচ্ছে, এ দেখো এটা পরতে পারি, কোনটা ভালো লাগবে বুঝতে পারছি না, এটা ভালো লাগবে নাকি এইটা ভালো লাগবে বুঝতেই পাচ্ছি না। যাই হোক, আমি তোমরা তো এখন বলতে পারবে না, এটা তো আর লাইভ না, তোমরা পরে দেখবে। তো যাই হোক, আমি এটাই পরছি, জানি না এটার সাথে কেমন লাগবে, পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়াও। সো দেখো আমি ফুললি রেডি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে, তোমাদের কমেন্টে যেন আমি ওয়েট করে থাকি যে তোমরা কিছু একটা কমেন্ট করবে। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও,
আমার তো আমাকে খুব ভালোই লাগে, সব সময় আমি আমার ফেভারিট। তো যাই হোক, একটু বেশি নটঙ্কি করে ফেলছি, তো আমি আমি ফুললি রেডি, এবার মিকে তাড়াতাড়ি রেডি করে নিই, নয়তো খুব মানে এতে ভুগছে, কি বলে ওটাকে, মানে ভাবছে মামা রেডি হয়ে গেলে এবার যদি চলে যায়। তো যাই হোক, ওকে তাড়াতাড়ি রেডি করে নিই, দেখাচ্ছি ওকে কেমন লাগছে। গাইস দেখো, মিহি পুরো রেডি, আর মিহিকে একটা পুরো ছোট্ট একটা র‍্যাবিট লাগছে। না সত্যি বাইরে খুব ঠান্ডা লাগবে, হয়তো হাওয়াও লাগবে গাড়িতে, ওই জন্যই মিহিকে পুরো এইভাবে প্যাক করে দিয়েছি। তো চলো মিহিও রেডি, মিহি একটু উঠে দাঁড়িয়ে দেখিয়ে দাও সবাইকে ড্রেসটা তোমার। বাবা উঠতেই পাচ্ছে না গো, এই দেখো মিহি ড্রেস। তো যাই হোক, এবার আমরা রেডি, এবার আমরা বেরোবো। সো বাচ্চাটার আজকে অন্নপ্রাশন, তাই জন্য এইটা নিয়ে নিয়েছি, ওর জন্য একটা গিফট নিয়েছি। তো এইটা আগে ঢোকাতে হবে, কারণ আমি এভরি টাইম রেডি ফেডি হয়ে বেরিয়ে যাই, গিফট নিতে ভুলে যাই, তো আবার সেই ব্যাক করে আসতে হয়। আজকে যেহেতু কেউ নেই, আমি আমি একা যাবো, তাই জন্য এইটা আগে আমি মনে করে নিয়ে নেবো। সো আমরা পুরোপুরি রেডি অ্যান্ড উই আর গুড টু গো। তো চলো যাওয়া যাক, আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। টাটা। আমার বন্ধু, ছোটবেলা স্কুলে একসাথে আমরা অনেক দিন কাটিয়েছি, তো ওর পুচকুটাকে দেখাতে পারলাম না, ওর পুচকুটা একটু শরীরটা খারাপ, তো ও রেস্ট নিচ্ছে, তো ওকেই নিয়ে নিয়েছি, ওর সাথেই ভিডিওটা করে নিলাম। এই যে মিহি আছে এখানে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, সৌরভ এখন আসেনি, আসুন তারপরে তোমাদের সাথে দেখা করবো। আমরা এখন একটু স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে একটু ওয়েট করছি, কারণ সৌরভ এখনো আসেনি, 9:30 বেজে গেছে। হ্যাঁ ওখানে বেবিটা আছে, সৌরভের জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছি, তারপরে ও আসুক আর কি, অনেকক্ষণ বোর হয়ে যাচ্ছে আমি একা একা বসে। সৌরভ এসে গেছে, এসে এত দেরি হয়ে গেছে, একটু বাচ্চাটার সাথে দেখা করে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে, মোটামুটি ফাঁকাও হয়ে যাচ্ছে, এবার চলে যেতে হবে তাড়াতাড়ি করে। মিহিও খাচ্ছে এখানে, আমিও খাচ্ছি। হ্যাঁ এখানে কাকু দারুণ সুন্দর পান বানাচ্ছে, আমরা অলরেডি খেয়েছি, আবার সৌরভ একটা নিচ্ছে, দারুণ লেগেছে, অসাধারণ। কাকুর কি কোনো স্টল ফল আছে নাকি বাইরে কোথাও, নাকি আছে কোথায় কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মিহি একদম এখানে কাহিল হয়ে গেছে, মিহিকে মনে হয় দেখা যাচ্ছে না, মিহি একদম পাপার হাতের ভিতরে ঢুকে গেছে, কত তাড়াতাড়ি ও বাড়ি যাবে গিয়ে শোবে। সো আমরা এসে গেছি বাড়িতে, মিহি খুব টায়ার্ড হয়ে গেছে, দেখো কিভাবে ঘুরছে, ব্যথা হয়ে গেছে কানটা। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে, না না ঠিক আছে, তো তাড়াতাড়ি করে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আমরা, তো আর ভিডিওটা বড় করছি না তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করো 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 করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো কালকে বিয়ে বাড়ি যাচ্ছে, ঠিক আছে, তো কালকে কালকে না আবার পরে একটা ভিডিও দেখা হবে, ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাজ ইউজুয়াল হ্যাপি থেকো, বাই বাই, টাটা।